সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজ আমি কিছু শর্ট তোমাদের যেগুলো এই যে শর্ট ফর্ম রয়েছে, যেমন ডায়েটের ফুল ফর্ম কী, আইসিটির ফুল ফর্ম কী, তাছাড়া অনেকগুলি রয়েছে যেমন সিপিজিএ, তারপর ডিইও, বিও, এই যে তোমাদের কিছু শর্ট ফর্ম যেগুলো রয়েছে এগুলি কিন্তু পরীক্ষায় একটি বা দুইটি যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমাদের কিন্তু পরীক্ষায় আসে। সেটি ডিএলএড এন্ট্রেন্স পরীক্ষা হোক বা আসাম পুলিশ এক্সাম হোক বা পিএনআইডি এক্সাম হোক বা এগ্রিকালচার এক্সাম হোক, যাই পরীক্ষা হোক না কেন, এই যে শর্ট ফর্ম যেগুলি আছে সেগুলি কিন্তু তোমাদের পরীক্ষা এক মার্ক, কিন্তু প্রত্যেক পরীক্ষা সেটি দেখা যায় দুই মার্ক বা তিন মার্ক সেই প্রশ্নটি থাকে। যার জন্য আজকের এই ভিডিওটি তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি দেখাতে চলেছি যে কতগুলি মোস্ট ইম্পর্টেন্ট যতগুলি রয়েছে তোমাদের পরীক্ষায় আসার জন্য 100% চান্স রয়েছে সবগুলি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমত দেওয়া আছে তোমার কোভিড-19। তো কোভিড-19 মানে করোনা ভাইরাস ডিজিজ অফ 2019। তারপরের যে শর্টিং হচ্ছে তার নাম হচ্ছে ডায়েট। তো ডায়েটের ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে আইসিটি। তো আইসিটি মানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এমন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। কপিতে নোট ডাউন করে নিলে খুব ভালো হয়, নতুবা স্ক্রিনশট মেরে তোমরা রাখতে পারো। তো ডিইও মানে কি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার। এখান থেকে মোস্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সবগুলি দেওয়া আছে, তো মোস্ট ইম্পর্টেন্ট সবগুলি দেওয়া আছে, সবগুলি ভালো করে দেখে নাও। তারপর দেখো তারপর কী দেওয়া আছে, তারপর দেওয়া আছে সিজিপিএ। তো সিজিপিএ মানে কি ক্যালকুমেট গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, ক্যালকুমেট গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। তারপর যেমন বিইও, তো বিইও মানে কি ব্লক এডুকেশনাল অফিসার, ব্লক এডুকেশনাল অফিসার। তারপর হচ্ছে সিআরসিসি, সিআরসিসি মানে হচ্ছে ক্লাস্টার রিসোর্স সেন্টার কোঅর্ডিনেটর, ক্লাস্টার রিসোর্স সেন্টার কোঅর্ডিনেটর। তারপর এনসিআরটি, এনসিআরটি মানে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তারপর নেক্সট দেখে নেই মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কোনটি রয়েছে, তো নেক্সট রয়েছে আমাদের আরটি। তো আরটি মানে রাইট টু এডুকেশন, তো আরটি এর ফুল হচ্ছে রাইট টু এডুকেশন। তারপর হচ্ছে আমাদের এসসিআরটি, তারপর হচ্ছে পরীক্ষা আসবে তোমাদের এসসিআরটি। তো এসসিআরটি হবে স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, তো স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তারপর মোস্ট ইম্পর্টেন্ট যেটি রয়েছে, তারপর হচ্ছে এনসিএফ। তো এনসিএফ মানে হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। তারপর হচ্ছে এনসিটি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটি হচ্ছে সেটি জিইআর, গ্রোস এনরোলমেন্ট রেশিও। তারপর ডিপিইপি, তো ডিপিইপি ফুল ফর্ম কী হবে, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। তো এটিএম, এটিএম ফুল ফর্ম কী হবে, অটোমেটিক টেলার মেশিন, অটোমেটেড টেলার মেশিন, সেখানে অটোমেটেড হবে, দুঃখিত সেটি অটোমেটেড টেলার মেশিন। তারপর এআইসিটিই, এআইসিটি অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। সিবিএসসি মানে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সিএনজি, সিএনজি গত 2019 যে ডিএলএড এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল এই পরীক্ষায় কিন্তু আমাদের সিএনজি কিন্তু পরীক্ষায় এসেছিলো, তা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সেটি আসে। তো সিএনজির ফুল ফর্ম হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস, কম্প্রেস ন্যাচারাল গ্যাস। তারপর দেখো তারপর আমরা করবো, তারপর নেক্সট রয়েছে, তারপর নেক্সট রয়েছে আমাদের ডিআরডিও। তো তারপর হচ্ছে ডিআরডিও মানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তারপর নেক্সট রয়েছে এফআইআর, তো এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট ইজ নোন এস এফআইআর। তারপর জিপিএস, জিপিএস মানে গ্লোবাল পজিশনিং সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম। আইসিএমআর, তো আইসিএমআর কী হবে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। তারপর হচ্ছে ফিফা, এফআইএফএ ফিফা, ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন। তারপরে জিপিআরএস, জেনারেল প্যাকেট রেশিও সার্ভিস। তো ভিডিওটি দীর্ঘায়িত হচ্ছে তার জন্য বোরিং ফিল হবে না, কারণ মোস্ট ইম্পর্টেন্ট সবগুলি এক ভিডিওতে কভার করতে চলেছি, তাই ভিডিও দীর্ঘায়িত হচ্ছে। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, যাতে এই এখান থেকে তোমরা পরীক্ষায় এক মার্ক বা দুই মার্ক তোমরা কমন পেতে পারো, এবং এই ধরনের বিভিন্ন ম্যাথস, রিজনিং, তাছাড়া সেই জিকে মোস্ট ইম্পর্টেন্ট সবগুলি পেতে সেই সহজগুরু চ্যানেলটিকে এখন একটু সাবস্ক্রাইব করে দাও, কারণ মোস্ট ইম্পর্টেন্ট সবগুলি আমি পরপর নিয়ে আসতে চলেছি, এবং একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে খুব সবগুলি আমি বুঝিয়ে দেবো। এবং সহজগুরু চ্যানেলে সেই মোস্ট ইম্পর্টেন্ট এগুলি প্রোভাইড করা হয়, প্রতিনিয়ত একটি দুটি করে ভিডিও আমি পাবলিশ করতে চলেছি। এবং যদি প্রিভিয়াস ভিডিওগুলি দেখে না থাকো, সবাই প্রিভিয়াস ভিডিওগুলি অবশ্যই তোমরা সবাই দেখে নেবে। তো তারপর দেখো নেক্সট জিপিএস মানে গ্লোবাল পজিশনিং সিস্টেম, নেক্সট হচ্ছে গুগল। আমরা সবাই জানি গুগলের, গুগল মানে সব জানি যে গুগল কী জিনিস, কিন্তু গুগলের ফর্ম, ফুল ফর্ম যদি পরীক্ষায় আসে তাহলে কিন্তু আমরা সবাই জানি না, তাই না, ঠিক না। যাই হোক এবার দেখিয়ে দিচ্ছি, গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ,
গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজেস। তারপর সিভিল, তো সিভিল মানে কি? ক্রেডিট ইনফরমেশন ব্যুরো লিমিটেড, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো লিমিটেড। তারপর নেক্সট রয়েছে আমাদের বিআইওএস, তো বিআইওএস মানে কি হবে? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। তারপর এইডস, এইডস মানে অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রোম। আমরা বলি না যে এইচআইভি এইডস রোগ হয়ে যাবে, তো এইচআইভি মানে কি? হিউম্যান ইমিউনো ভাইরাস। তারপর হচ্ছে এইডস মানে হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রোম। তারপর এইচটিএমএল, এইচটিএমএল বাই কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, তো এইচটিএমএল ফুল ফর্ম আমার অনেক সময় পরীক্ষায় আসে। তো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইচটিএমএল মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো পিডিএফ, আমরা সবাই জানি যে মোবাইলে পিডিএফ ফাইল সাপোর্ট হয়, তো পিডিএফ এর ফুল ফর্ম কি আমাদের জানতে হবে? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। নেক্সট হচ্ছে কিউআর কোড, তো কিউআর কোড মানে হচ্ছে কুইক রেসপন্স কোড, কুইক রেসপন্স কোড। তারপর ভাইরাস, তো ভাইরাস মানে কি হবে? বা ভাইরাস মানে হবে কি হবে? ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সাইজ, সেটা হচ্ছে ভাইরাস। তারপর এমআইসিআর, তো এমআইসিআর বলতে আমাদের কোনটি হবে আমাদের দেখতে হবে? ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। তো আইএফএসসি, তো আইএফএসসি মানে কি হবে? ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড, ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড। তারপর হচ্ছে নাবার্ড, তো নাবার্ড মানে কি হবে? ন্যাশনাল ব্যাঙ্ক ফর অ্যাগ্রিকালচারাল, অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো নাবার্ড মানে ন্যাশনাল ব্যাঙ্ক ফর অ্যাগ্রিকালচারাল অ্যান্ড ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেটি রয়েছে সেটি হচ্ছে এনইএফটি, তো এনইএফটি মানে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ফান্ড ট্রান্সফার। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই ধরনের ভিডিও পেতে সহজ করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, হাসি খুশি থাকবেন, আমাদের সবার সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে আলোচনা করবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও অনেক অনেক ধন্যবাদ।